রাজ্যের আংশিক লকডাউনের সময় নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ব্যবসায়ী মহলে। ঘোষণা অনুযায়ী বিভিন্ন দোকান সকাল 7টা থেকে 10টা এবং বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত খোলা থাকবে। আর এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের বক্তব্য, বেশিরভাগ দোকান খোলা হয় 9টার সময়, তার আগে কেনাবেচা প্রায় হয় না বললেই চলে। তাই দোকান খুলে জিনিসপত্র সাজাতেই 10টা বেজে যাবে, তাহলে কিভাবে ব্যবসা হবে? তাদের বক্তব্য, সময়কে দুভাগে ভাগ না করে একটানা 5 ঘন্টা দোকান খুলে রাখার ব্যবস্থা হোক, নয়তো সরকার সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে দিক। দেখুন ব্যবসায়ীরা কি বলছেন। টোটালটাই অসুবিধা হচ্ছে, লকডাউন করুক টোটালি করে দেখ, বলছে টোটাল বন্ধ। ওই 9টা থেকে দোকান খুলবে আর 10টা বন্ধ, এটা কোন দেশের নিয়ম? খুলতে খুলতে বন্ধ করতে করতে তো টাইম হয়ে গেল। কি বলছেন, গভর্নমেন্ট এর ভাবা উচিত। আমি এক সেকেন্ড, টোটাল বন্ধ করে দেখ, যে 15 দিন বন্ধ থাকবে, টোটাল বন্ধ থাক। বন্ধ ছিল, হ্যাঁ, 1 মাস 2 মাস 4 মাস বন্ধ থাক না, তাতে কোনো আপত্তি নেই। আমরা আসবো না দোকানে, ভালো তো আমাদের। সরকারের নিয়ম 2 ঘন্টা দোকান খোলা, 2 ঘন্টা ইয়ে, টোটাল লকডাউন করবো 2-4 মাস, মেনে নেবো আমরা, একদম বন্ধ করে দেবো, আসবো না আমরা, কেউ ভালো তো। যত করোনা বেড়েছে শুধু ভোটের জন্য, ওই ভোটের জন্য করোনা বেড়েছে, মিডিল মিছিলের জন্য। আপনি পারেন ভালো করে লিখবেন, নিয়ম হচ্ছে বলে দেখ টোটাল বন্ধ, একদম সকাল থেকে খোলাই হবে, খোলাই যাবে না, তাহলে একবেলা খুলো বাকি বেলা বন্ধ থাকুক। 7টা থেকে 12টা করলে ঠিক আছে, 7টা থেকে 12টা করুক, আবার 3টে থেকে 7টা করুক, এটা করুন, সেটা করুন। এই নিয়মটা আমাদের মানা খুব কষ্ট, বুঝলি, আমাদের পরিস্থিতি খুব খারাপ। এই তো 1 বছর 6 মাস বন্ধ ছিল, আবার এই এখন যদি বন্ধ করে তা চলবে কি করে? ঘোষণা করেছে যে সকাল 10টা, 7টা থেকে সকাল 10টা পর্যন্ত দোকান খোলা থাকবে, আবার 3টে থেকে 5টা। এতে আপনাদের কেমন কি অসুবিধে না সুবিধা হচ্ছে? এতে আমাদের সবটাই অসুবিধা। আমাদের তো একই তো জামা কাপড়ের ব্যবসা, আমাদের দোকান খোলাই হয় 10টা থেকে, তো এর মধ্যে সকাল 7টা থেকে 10টার মধ্যে তো দোকান খুলে লাভটা কি আছে আমাদের? এক সরকার করতে পারতো যে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, কি সকাল 10টা থেকে বিকেল 2টো পর্যন্ত, এটা করলেই মনে হয় আমাদের সুবিধা হতো। যা সরকার যেটা করেছে সেটা সরকার এর উপরে নির্ভর ছেড়ে দিলাম, সরকার যেটা বলছে সেটা। আপনার নাম? আমার নাম শেখ হাবিব। কিসের দোকান আছে? আমার গার্মেন্টসের ব্যবসা। যে সকালবেলা ঘুম থেকে উঠতে করতেই তো 7টা বাজে, কালে ঘুম থেকে উঠতেই তো 7টা বাজে, 7টা থেকে দোকান, দোকানটা খুলে সাজাতে 1 ঘন্টা টাইম লাগে, তাহলে 1 ঘন্টায় কি বেচা কিনা হবে? 1 ঘন্টা যে খুলে আমরা এগুলো থেকে একবার টোটালি বন্ধ করে দেয়, আর তা নাহলে একটা ঠিক নির্দিষ্ট টাইম করুক, যেমন 10টা থেকে কি 9টা থেকে 4টা পর্যন্ত, তাহলে এত সুবিধা হবে আমাদের। এইভাবে তো হয় না যে একটা সকাল 7টা থেকে 10টা, আবার 3টে থেকে 5টা, এভাবে কিভাবে হবে? কর্মচারী রাখবো কি করে আর আমরাই কিভাবে করবো? মানে আপনাদের মানে কোন টাইমটা হলে ভালো হতো? একটা টাইম করুক যে সকাল 10টা থেকে কি সকাল 9টা থেকে 4টা পর্যন্ত, তাতে আমাদের সুবিধা হতো দোকানদারদের। মানে আপনাদের এইটা করাতে বিরাট অসুবিধার মুখে পড়েছেন আপনারা? সবই অসুবিধার মুখে টোটালি। এটা সবজির বাজার নয় যে বাবা সকালবেলা ফার্স্ট সকালে সবজি বাজার কিনে নিয়ে বাড়ি চলে গেলাম। এই যে আজকে ধরুন একটা ঈদের মার্কেট, আমাদের এই যে গার্মেন্টসের দোকান, এই দোকানে তো অসুবিধা করো আমাদের। এমনি কেনাবেচা কেমন হচ্ছিল?
কেনা বেচা ঠিকই লেগেছিল। এই দেখুন না মার্কেটে কাস্টমার কিভাবে নেমেছে, কিন্তু কিভাবে করে এই যে দশটায় দোকান বন্ধ, এ তো খুলতে করতে দশটায় আপনার সাথে কথা বলতে বলতেই দশটা বেজে গেল। আপনার কিসের দোকান আছে? আমার রিকি কাপড়ের দোকান। কি নাম আপনার? আমার নাম শেখ আব্বাসউদ্দিন। আগরবাতি, পেপার প্লেট, ডোনা, পেপার কাপের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি ইন্ডাস্ট্রিজ, আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা তৈরি করা হয় এবং হোলসেল বিক্রি করা হয়। প্রোপাইটার প্রদীপ কুমার ঘোষ।